বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী সংরক্ষিত বনাঞ্চলে বন্য ভাল্লুকের আক্রমণে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছে। আহত বৃদ্ধের নাম লিথি খুমি। সে রুমা উপজেলার সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মখিয়াং পাড়ার বাসিন্দা। ওই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হওয়ায় বান্দরবান সদর হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বামংপ্রু মারমা। স্থানীয়রা জানান, সদর ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের মখিয়াং পাড়ার সীমান্তের অদূরে বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চলে গরু চড়াতে গেলে হিংস্র বন্য ভাল্লুকের আক্রমণের শিকার হয়। পরে স্থানীয় পাড়াবাসীরা তাকে উদ্ধার করে সন্ধ্যায় রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা সদর হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বামংপ্রু মারমা বলেন, বন্য ভাল্লুকের আক্রমণে গুরুতর আহত লিথি খুমি নামে এক বৃদ্ধকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল, কিন্তু ভাল্লুকের কামড়ে ওই বৃদ্ধের পেটের ভুঁড়ি বের হয়ে যাওয়ায় ভুঁড়িগুলো পেটের ভেতর ঢুকিয়ে কোনোরকম প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে বান্দরবন সদর হাসপাতালে রেফার করা হয়েছে। সুপ্রিয় দর্শক, মিয়ানমার সীমান্ত যেন মৃত্যু ফাঁদ হয়ে দেখা দিচ্ছে। জান্তা বাহিনীর গুলির কারণে সীমান্তে মানুষের চলাফেরা কমে যাওয়ার কারণে জন্তুদের আক্রমণের ঘটনাও ঘটছে আশঙ্কাজনকভাবে। এমন পরিস্থিতিতে সীমান্তে চলাফেরায় স্থানীয়দের আরও সচেতন হওয়া উচিত নয় কি? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।